এরা কারা? দেখে তো মনে হচ্ছে কোনো বস্তি বা মহল্লাতে থাকে। এই সুলতান শেখদারের অনুমতি ছাড়া আজ পর্যন্ত কোন কোটিপতিও কি আমার ঘরে ঢোকার সাহস পেয়েছে? না। তাহলে বস্তির এই মানুষগুলো আমার ড্রয়িং রুমে ঢুকে আমার দামি সোফাতে বসার সাহস পেল কোত্থেকে? বল কোথায় পেল, আমি জানতে চাই। এরা কার আত্মীয়, তোর না অন্য কারো? আমাগো কারো না, ছোট সাহেবের পরিচিত। ছোট সাহেব ঘুম থেকে উঠিনি, তাই অনুরোধ করলো, ঢুকতে দিলাম। গরিব, গরিবের জন্য দয়া দেখাস। আপনি শুধু ওনাকে মালেন, আসলে আমাদেরই দোষ। শাহেদের কাছে প্রয়োজনটা কিসের? শাহেদের কাছে আমাদের প্রয়োজনটা অনেক বেশি। শাহেদকে দেখে দিন, ওর সামনে না হয় প্রয়োজনটা বলবো। কেন থাপ্পড়টা মারলাম জানো? শাহেদকে তোমার মতো একটা দুই টাকার মানুষ ছোট সাহেব না বলে শুধু শাহেদ বলেছ, তাই ঠিকই আছে, ভুল করে ফেলেছিলাম, শাস্তি দিয়েছেন। এত বড় একটা বাড়ি, অনেক নিয়ম কানুন তো থাকতেই পারে, আবার যদি কোনো ভুল করে এমন করে থাপ্পড় মেরে ভুলটা শুধরে ফেলেন। সাহেব, না না না, ছোট সাহেবকে একটু ডেকে দিন। শাহেদ কোনো দিন মজুরের ভাই না যে তাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তোমাদের যা বলার আমাকে বলো, তাও খুব কম সময়ের মধ্যে। শানু, আমার ছোট বোন, খুব আদরের ছোট বোন। শানু আর আপনার ছোট ভাই, মানে ওই ছোট সাহেব, একই কলেজে পড়েন। ও, কলেজের বেতন দিতে পারছো না বলে সাহায্য চাইতে এসেছো? না, বলতে এসেছি শানুকে আপনার ছোট ভাই ভালোবেসেছে। বলতে এসেছি শানু আপনার ছোট ভাইয়ের সন্তানের মা হতে যাচ্ছে। বলতে এসেছিলাম শানুকে আপনার ঘরে বউ করে নিন। ব্যবসাটা কতদিন থেকে শুরু করেছো? ব্যবসা? কিসের ব্যবসা? মেয়ে মানুষের দালালির ব্যবসা। দেশে কি মেয়ে মানুষের এত বেশি অভাব হয়েছে যে শেষ পর্যন্ত ভাই হয়ে বোনকে দিয়ে দেহ ব্যবসা করাচ্ছ, নতুন নতুন মক্কেল ফাঁসাচ্ছ? ভাইয়া, এসব কি বলছে? চুপ কর, চুপ কর। এত বড় ঘরের বউ হতে চেয়েছিস, অমন দু চারটা কথা তো শুনতেই হবে। হ্যাঁ, আপনি যাই বলুন, আমি আপনাকে অনুরোধ করে বলছি, ছোট সাহেবকে দেখে দিন। ছোট সাহেব আমাদের এই কথাকে মিথ্যে বলবে না। হ্যাঁ, উনি একবার না অনেকবার শানুকে ঘরের বউ করে নেবার কথা বলেছে। কলগালের সাথে সময় কাটাতে মদের নেশায় মানুষকে অনেক কিছুই বলতে হয়, নেশা কেটে যাবার পর সে কথা আর মনে থাকে না। শাহেদেরও নেই, তোমার বোনকে জিজ্ঞাসা করো, যদি শাহেদের কাছে দেহ ব্যবসার কোনো টাকা পাওনা থাকে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। ভাইয়া, কোনো কথা বলবি না, তুই কোনো কথা বলবি না। তাই বলে সব শুনতে হবে, সব সব অপমান সহ্য করতে হবে। আমি আমি দেখ বোনের ভাই, আমার তো রাগ করলে চলবে না, চলবে না। আপনি আমার বোনের অবস্থাটাকে একবার ভেবে দেখুন, আপনি শুধু ওকে এবারে বউ বলে মেনে নিন, তারপর বউরানীর মর্যাদা দিতে যদি আপনাদের সম্মানে একটু বাধে, তাহলে না ওকে চাকরানির মর্যাদা দিন, এত বড় বারে এক কোনায় একটু আশ্রয় দেবেন। ও খুব ভালো কাজ করতে পারে, ভালো রান্না করতে পারে, ভালো দেহ ব্যবসাও করতে পারে। ভাইয়া, এই মেয়েটার কোনো কথা বিশ্বাস করো না, এই মেয়েটা একটা পেশাদারি কলগার্ড। একদিন মেলামেশা করেছি, যখন জানতে পেরেছে আমি কোটিপতির ভাই, সেদিন থেকেই আমার বউ হয়ে আমার পাশে ঘুমানোর বায়না ধরেছে। এক এক দিন এক এক অজুহাত নিয়ে আমার কাছে আসে,
কদিন ধরে বলছে আমি তোমার সন্তানের মা হতে চলেছি, আমাকে বিয়ে করো। তুমিই বলো ভাইয়া, গলগল কখনো শিকদার বাড়ির বউ হতে পারে? ছোট সাহেব, ছোট সাহেব, ও ছোট তো তাই কথাগুলো সহ্য করতে পারেনি। ও একটা থাপ্পড় মেরেছে না, আমি আমি ওকে দশটা থাপ্পড় মারছি, দশটা। কেন থাপ্পড় মারলি? কেন কেন থাপ্পড় মারতে গেলি? কেন থাপ্পড় মারতে গেলি? কেন কেন থাপ্পড় মারলি? বাবন হয়ে চাঁদ তোরা স্বপ্ন দেখেছিলি কেন? ঘুম ভেঙে আকাশের দিকে তাকালে তুলে চাঁদকে তো চাঁদে মনে হয় রে। আমি গরিব বোনের গরিব ভাই, আমার অর্থ নেই, প্রাচুর্য নেই, টাকার মধ্যে গরিবের ঘরে সম্মানটুকু, এই সম্মানটুকু চলে গেলে গরিবের আর কিছুই থাকে না। সাধুকে বিয়ে করে এই সম্মানটুকু ভিক্ষে দিন, ভিক্ষে দিন। ব্যবসা করতে এসেছো? ব্যবসা গেট আউট। সব কেসে পুলিশকে ডেকে আনা ছাড়া আমরা কিছুই করতে পারি না। আপনি পুলিশকে ডেকে আনুন, তারপর দেখব। আপনি সামনে চিকিৎসা শুরু করুন, আমি এক্ষুনি পুলিশ ডেকে আনছি, আমি এক্ষুনি পুলিশ ডেকে আনছি। ডাক্তার, ওকে বাঁচান ডাক্তার, আপনি দয়া করে ওকে বাঁচান ডাক্তার সাহেব। ডাক্তারের কাজ তো মানুষের জীবন বাঁচানো, ওকে বাঁচান। আইন তো জীবনের চেয়ে বড় কিছু নয় ডাক্তার সাহেব। নার্স, নার্স, ইমার্জেন্সিতে নিয়ে চলো। জি স্যার। রবিন, রবিন সাহেব কোথায়? রবিন সাহেব কোথায়? উনি তো বাইরে গেছেন। বাইরে গেছে স্যার? আমার বোন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ডাক্তার বলল এটা নাকি পুলিশ কেস, আপনি দয়া করে আমার সাথে চলুন। আপনি কি? আমি রবিন সাহেবের ভাই। ঠিক আছে, চলুন চলুন। আরেকবার ভালো করে পরীক্ষা করে দেখুন, শানু কথা বলছে না বলে আপনি মনে করছেন ও মরে গেছে? ও মরতে পারে না, এটা ওর অভিমান। এমন অভিমান করে কতদিন শানু আমার সাথে কথা না বলে ঘন্টার পর ঘন্টা পার করে দিয়েছে, তারপর আবার কথা বলেছে। আবার দেখুন ডাক্তার সাহেব, ভালো করে দেখুন, শানু মরতে পারে না। ওদের আমার পেয়েছে টাকা একমাত্র অবলম্বন। বকুল, ডাক্তার সাহেব আমার কথা শুনছে না, তুমি একটু বলো না, বলো না। কোন মৃত্যু যদি মৃত্যুর সময় আগেই হয় তাহলে ওই মৃত্যু কেউ মেনে নিতে পারে না। শানু,
বনামা একবার আমাকে ভাইয়া বলে ডেকে প্রমাণ করে দে না। ডাক্তার মিথ্যে বলছে, ডাক্তার ডাক, ভাইয়া বলে ডাক্তার। রাজু ভাই, শানু তোমাকে আর ভাইয়া বলে ডাকবে না, তুমি এই সত্যটাকে মেনে নাও, মেনে নাও। ওরা আমার শানুকে সত্যি সত্যি মেরে ফেলল। শানুকে মেরে শানুর ঘাতক তো বাঁচবে না, পুলিশ ঘাতকের শাস্তির ব্যবস্থা করবেই।